কলকাতার জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝেনায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পর্দার পাখিকে, করেছেন একের পর এক জনপ্রিয় সব কাজ। সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে মধুমিতা অভিনীত ওয়েব সিরিজ দিলখুশ। সিরিজটি নিয়ে কথা বলতে গিয়েই অভিনেত্রী করলেন এক বিস্ফোরক মন্তব্য, জানালেন তিনি নাকি পুরুষদের ঘৃণা করেন। পুরুষদের প্রতি কেন এত ঘৃণা মধুমিতার, উত্তরটা খুঁজব প্রতিবেদন থেকে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের মাধ্যমে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। সিরিয়ালটিতে পাখি চরিত্রে অভিনয় করে তিনি এতটাই পরিচিতি পেয়েছেন যে ভক্তরা এখনও তাকে পাখি নামেই সম্বোধন করে। আগামী 20 জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে মধুমিতা অভিনীত ওয়েব সিরিজ দিলখুশ। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় সিরিজটিতে তিনি অভিনয় করেছেন সোহম মজুমদারের সঙ্গে। সিরিজটি মুক্তির আগে কলকাতার একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মধুমিতা। সেখানে তিনি এমন এক মন্তব্য করলেন যা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তিনি প্রচুর কাজ করতে চেয়েছিলেন, নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখতে চেয়েছিলেন। এখন তেমনটাই হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করছেন আর সেটা বেশ উপভোগ করছেন অভিনেত্রী। আগামীতে মুম্বাইয়ের সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন কিনা এমন প্রশ্নে অভিনেত্রী জানান তিনি নিজেকে সব দিক থেকে তৈরি করার চেষ্টা করছেন। বাইরে থেকে যদি তেমন কোনো সুযোগ আসে এবং পছন্দ হয় তাহলে ঝাঁপিয়ে পড়বেন। মধুমিতা আরও জানান তিনি নিজেকে এমনভাবে তৈরি করতে চান যাতে সব জায়গা থেকে সুযোগ আসে। তবে এখনো সিঙ্গেল কিনা এমন প্রশ্নে মধুমিতার উত্তরটা ছিল একেবারে অপ্রত্যাশিত। তিনি বললেন, আমি কাজের সঙ্গে কমিটেড আর বিশ্বাস করুন, আই হেট ম্যান। এদিকে পুরুষদের সম্পর্কে মধুমিতার এমন ধারণায় বেশ অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকের ধারণা ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা থেকে হয়তো অভিনেত্রীর এমন মনোভাব তৈরি হয়েছে। 2017 সালে পরিবর্তন নামের একটি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মধুমিতার। এরপর তাকে লাভ আজকাল পরশু, চিনি, টেংরা ব্লুজ সহ বিভিন্ন সিনেমায় দেখা গেছে।